नमस्कार स्वागत कैल कॉलिंग टीवीते आमी तनुका। लगातार बृष्टिते जलमग्न कलकाता बहु एलाका बंगोपसागर ऊपर तैरी हवा घूर्णावर्त घनीभूत हुए सुस्पष्ट निम्नचापे परिणत होते ही विपत्ति। তবে পূর্বাভাস আগের থেকেই ছিল, সেই পূর্বাভাস সত্যি করে জনসাধারণের জন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করছে প্রকৃতি। মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি শুরু হয় ঝোড়ো হাওয়ার দাপট। মাঝরাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে, আজ বেলা বাড়তেই দুর্যোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ উপকূলীয় দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য উপকূলের এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে উপকূলের এই জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে ঘণ্টায় 40-50 কিলোমিটার, যা সর্বোচ্চ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত থাকবে। এদিকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আজ ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা সহ দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির জের ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এই জেলাগুলোতে ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে, যা ঘণ্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার অবশ্য কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বর্ষা যেহেতু রয়েছে তাই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে গতকালই 24 ঘন্টায় কন্ট্রোল রুম খোলে কলকাতা পুরসভা, সেই সঙ্গে সর্বক্ষণ শহরের 76টি পাম্পিং স্টেশন চালু থাকবে বলে জানিয়েছেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়াও 450টি অতিরিক্ত পাম্পিং মোটরের ব্যবস্থা করছে পৌর নিগম। শহরে যেখানে জল জমে থাকবে সেখানকার জল নামতে এগুলি ব্যবহার করা হবে। রাতভর বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা, কলেজ স্ট্রিট থেকে শুরু করে মুক্তারামবাবু স্ট্রিট, থনঠনিয়া, গিরিশ পার্ক, শোভাবাজার, উল্টোডাঙ্গা, পাতিপুকুর, বেহালা, হরিদেবপুর, যাদবপুর, তারাতলা, তিলজলা, নেতাজি নগর, পার্ক সার্কাস, গার্ডেন রিচ, যাদবপুর, মুকুন্দপুর, বাইপাসের দুধারের এলাকা প্রভৃতি সব জায়গাতেই জল জমে গিয়েছে ইতিমধ্যেই। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।